নমস্কার বন্ধুরা, আমি শীলা। আজ আমি আপনাদের একটা নতুন রেসিপি করে দেখাচ্ছি, সেটা হচ্ছে চিকেন তেহারি। এই চিকেন তেহারি করতে আমি এখানে হাফ কিলোর মতো চিকেন নিয়েছি। এবার চলুন কিভাবে রান্না করব সেটা দেখাই। কড়াই গরম হয়ে গেছে, আমি তেলও দিয়ে দিয়েছি। 1/3 কাপ তেল আমি এখানে সাদা তেল দিয়েছি, আর দেবো 1/4 কাপ সর্ষের তেল। দুটো তেল মিশিয়ে এই রান্নাটা করব, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এটা একটা বাংলাদেশি রান্না, তেহারি বলে। তা এবার আমি তেলটাকে গরম হতে দেব, একটু গরম হোক, তারপর অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো দেব। তেল গরম হয়ে গেছে, আমি প্রথমে তেজপাতা দিয়ে দিচ্ছি, আমি দারচিনি দিয়ে দিচ্ছি, আর এলাচ দিয়ে দিচ্ছি। এলাচ কিন্তু ফাটিয়ে দেবেন, নালে কিন্তু এলাচ ছিটকে যাবে। এলাচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 5-6টা লবঙ্গ। এবার এগুলো একটু গন্ধ বেরো, তারপর আমি অন্যান্য উপকরণগুলো দেব। আমার এগুলো গন্ধ বেরিয়ে গেছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দেব। 2 খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা আমাকে একটু অল্প ভাজা হতে হবে। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে, আমি এর সঙ্গে দিয়ে দেবো রসুন। আমি পুরো 1 টেবিল চামচ রসুন দিয়ে দিচ্ছি। এবার রসুনটা একটু ভাজা হলে, রসুন আদা রসুন একসঙ্গে দিয়েছি, শুধু রসুন নয়, এখানে আদা রসুনের পেস্ট আছে। এটা একটু কাঁচা গন্ধ চলে যাবে, তারপর অন্যান্যগুলো আমি দেবো। আবার এটাকে নিয়ে আমার একটু নাড়তে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, আমি টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, যেটাকে ব্ল্যাক পেপার বলা হয়, সেটা দিচ্ছি। ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। আর দেব নুন দিয়ে দিচ্ছি। নুন আমার মাংসটা যেহেতু আমি ফ্রিজে স্টোর করে রাখি, আমি নুন হলুদ একটু দিয়েই স্টোর করি, তা আমি হালকা হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাতে কিন্তু ঝাল হবে না, ঝাল যত হবে এই গোলমরিচের গুঁড়োতে। আর পরে দেখাচ্ছি আর কিসে ঝাল করতে হবে। এটা কিন্তু রং হওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, রংটা যেন ভালো আসে। এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। দেখুন, এটা পেঁয়াজ মশলা সব সুন্দর করে ভাজা হয়েছে। আমি দিয়ে দিচ্ছি এবার টক দই। টক দই দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে এটা ঠিক ভালো হবে না রংটা। এটা মশলার সঙ্গে মিশে গেছে, আর আমি জায়ফল, জয়িত্রী, সাজিরে এগুলোকে আমি মিক্সিতে একটু শুকনো কড়াইতে ভেজে মিক্সিতে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে আমি মাংসটাকে দেব। একটু নাড়াচাড়া করে নিই। আঁচটা আমি মিডিয়ামেই রাখবো, মিডিয়াম থেকে একটু হাইতে, মানে। এবার আমি মাংসগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি। আমি নেড়ে নেবো, এখন কিন্তু আমার মাংস গ্যাসটা হাইয়ে আছে, হাইয়েই রাখতে হবে, জল বেরোনো। এবার আমি একটু
আঁচটা অল্প একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি কিন্তু একদম লো ফ্লেমে এখনই করবো না, এবার একটু আমি এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেবো। চলুন ততক্ষণে আমি আবার ভাত রাইসটাকে তৈরি করি। এটা ঢাকা থাক, অল্প একটু কমিয়ে দিলাম গ্যাস। এখানে আবার বাসমতি রাইস এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এই বাসমতি রাইস নিয়েছি আমি 1.5 কাপের মতো। এখানে 1.5 কাপ মানে প্রায় 300, এখানে এই কাপটার মেজারমেন্ট হচ্ছে 200 গ্রাম, আর এরও 1 কাপ পুরো, তারপর আরও 1/2 কাপ নিয়েছি, মানে 1.5 কাপ আমি চাল নিয়েছি, মানে 300 গ্রাম চাল নিয়েছি। এবার রাইসটা বসাতে গেলে কিন্তু আমাকে জলটা মেজারমেন্ট করে বসাতে হবে, যেহেতু এখানে আমি 1.5 কাপ চাল নিয়েছি, এই কাপের মেজারমেন্টেই আমি 3 কাপ জল দেবো। বেশি জল দিলে রাইসটা কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তাহলে চলুন এবার আমি রাইসটাকে বসাই, মাংসটা অন্য গ্যাসে হোক, রাইসটা আরেকটা গ্যাসে বসিয়ে দিই। চলুন, আমি হাঁড়িতে তেল দিয়ে দিলাম একটু, তেলটা একটু গরম হতে দেবো। হাঁড়িটা যদিও পাতলা আছে, গরম হয়ে গেছে তেলটা। এবার আমি একটু শা জিরে দিয়ে দেবো, ফ্লেভারটা সুন্দর আসবে শা জিরে দিয়ে। আর দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আমার একটু পুরো লাল করবো না, এটা হালকা একটু সাদা থাকবে কিন্তু কাঁচা গন্ধটা থাকবে না। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব, পেঁয়াজটা ভাজতে থাকি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি যেরকম চেয়েছিলাম, এবার আমি রাইসটা দিয়ে দেবো। রাইসটা দিয়ে আবার নাড়াচাড়া করে নেব, একটু নুনও দিয়ে দিই, একটু হলুদও দিয়ে দিই, লঙ্কা হবে। আমি একটু মিষ্টিও দেবো, আমি একটু মিষ্টিও দেবো, না হলে ব্যালেন্সটা ঠিক আসবে না। রাইসটাকে একটু একদম ইয়ে করে ভাজবো না, একটু তেলের সঙ্গে যেন সারা গায়ে রাইসে তেল লাগে, পেঁয়াজ তেলে একটু মাখো মাখো হয়, তারপর আমি জল ঢেলে দেবো। আমি এবার একটু জল ঢেলে দিচ্ছি, জলটা কিন্তু মেজারমেন্ট করে ঢালতে হবে। 1 কাপ দেওয়া হয়ে গেছে, এই আর 1 কাপ দিলাম, আরও 1 কাপ দিতে হবে, একটু কম পড়েছে, আমি আনছি জলটা। 3 কাপ জল দিয়ে দিলাম, এবার রাইসটা ওর নিজের মতো করে হোক, আমি মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছি, রাইসটা ততক্ষণে হতে থাক। এদিকে মাংসও হচ্ছে, রাইসটা আবার ঢাকা দিয়ে দেবো। মাংসটাকে একটু নেড়ে নিয়েছি, দেখুন মাংসের রংটা কত সুন্দর এসছে। মাংসটা একদম লো ফ্লেমে করছি এখন, এখন কিন্তু হাই ফ্লেমে রাখিনি। আজটা আমি মিডিয়াম লোতে দিয়ে দিয়েছি ভাতের হাড়ি, এটা থাক হোক, ততক্ষণে দুটোই পরে এসে আমি আবার 10 মিনিট পরে এসে দেখছি কি অবস্থায় আছে। ভাতটা আমার কিন্তু হয়ে গেছে, এবার আমি মাংসটা দেখছি, মাংসটাও হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে আমি এটার মধ্যে মাংস ঢাললে, হাঁড়ির মধ্যে ঢাললে জায়গা হবে না, আমি হাঁড়ি থেকে ভাত নিয়ে মাংসে ঢালছি, কিছুটা জায়গা হবে। আপনাদের ঢেলে আমি নেড়ে দেখাচ্ছি,
আস্তে আস্তে নাড়তে হবে, চালগুলো যেন ভেঙে না যায়। কিছুক্ষণ আমাকে এটাকে দমে হতে দিতে হবে। আমি একটু একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি, দমে হোক এটা। বন্ধুরা দেখুন, চিকেন তেহারি আমার রেডি। আমি অল্প একটু আগে আমি এলাচ টেলাচ দিয়েছি, অল্প একটু গরম মশলা দিয়ে নিচ্ছি। আর এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। আপনাদের বলেছিলাম কাঁচা লঙ্কাটা ছিঁড়ে দিয়েছি, বলেছিলাম না ঝালটা আমি কাঁচা লঙ্কায় আনবো। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে গ্যাসটা নেবাচ্ছি না, আবার একটু ঢাকা দিয়ে রাখছি যেন কাঁচা লঙ্কাটা ফ্লেভারটা যেন যায়। একটু ঢাকা দিয়ে রাখছি, আপনাদের পরে এসে আবার দেখাচ্ছি। তো বন্ধুরা, রেডি আমার চিকেন তেহারি। এবার আমি নামিয়ে আপনাদের একবারে দেখাচ্ছি। তো বন্ধুরা, রেডি আমার চিকেন তেহারি, করে দেখুন ভালো লাগবে। আর সয়া কাটলেটের সঙ্গে খান, সঙ্গে তো শসা পেঁয়াজ লেবু তো রয়েছে, খেয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে, ডেফিনেটলি ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার, বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে নতুন নতুন আরও রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন। আর সয়া কাটলেটের যে রেসিপিটা সেটা আপনারা ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন, তাই এরকম করে খান, আশা করি ভালো লাগবে আপনাদের। ভালো থাকবেন।